সোমবার ধলাই মাঠে ধলাই ক্রিকেট সংস্থা আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় শিলচর কলেজ রোডের অভিনব ক্লাব নতুন বাজারের কিশোর সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেছে। মুখ্য অতিথি হিসেবে শিলচর ডিএসসি সভাপতি বাবুল হোর, স্টেডিয়াম সম্পাদক সুজন দত্ত সহ সচিব চন্দন শর্মা প্রমুখ পুরস্কার তুলে দেন। এছাড়া বিশিষ্ট অতিথি সহ শীতাংশু দাস, কান্তি বর্মন, নারায়ণ ঘোষ, শশাঙ্ক পাল, রাজন পালিত প্রমুখ বক্তব্য রাখেন। সুদূর শিলচর থেকে এই দলায় এসে ওদের ক্লাবকে যোগদান করে একটি সম্মান লাভ করার জন্য বা বাস্তবিকই তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি।